الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك কুম আসসালাম আহমতুল্লাহিগত সম্মানিত আইনালাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন মানুষ কি জন্মগতভাবে অমুসলিম হয় নাকি বংশগতভাবে অমুসলিম হয় নাকি আমলগতভাবে অমুসলিম হয়ে যায় আলহামদুলিল্লাহ সাল্লাত সাল্লাম আলা রসুল্লাহ আবাদ সম্মানিত আইনাল ভাই মানুষ জন্মগতভাবে পৃথিবীর ইতিহাসে যত মানুষ জন্ম নাই সমস্ত মানুষ জন্মগতভাবে মুসলিম হিসাবেই জন্ম নেয় যে কথাটি সহি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল আলাল ফেতরা প্রত্যেকটি মাউলুদ নবজাত শিশু ফেতরাত ইসলাম নিয়ে অর্থাৎ দিন নিয়ে জন্ম নেয় আল্লাহ তাকে পাঠায় ওলা কিন আবাহ ইহাউদা নিহি নিহি অয়ু নিহি কিন্তু তার পিতা ইহুদি থাকলে ইহুদি বানায় নাসারা থাকলে খ্রিস্টান থাকলে খ্রিস্টান বানায় অগ্নি পূজক থাকলেও অগ্নি পূজক বানায় ফেতরা তারপরে রাসূল আরেক হাদিসে অন্য উদাহরণ দিছেন আর একটু বড় আছে এটাই সংক্ষিপ্ত তাহলে বোঝা গেল প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি সন্তান মুসলিম হিসাবে জন্ম নেয় এখন জন্মসূত্রে নেওয়ার পরে ওই শিশু বাচ্চা তো সে কিছু বোঝে না তাকে যে শিক্ষায় শিক্ষিত করতেছে তাকে যে দীক্ষা দিতেছে শিক্ষা দিতেছে যেভাবে ধর্মের দিকে আহ্বান করতেছে যে বাসা শিক্ষা দিতেছে আছে ধরনের কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান শিক্ষা দিতে সেভাবে হয়ে যাচ্ছে এখন ইহুদির বাচ্চা কি ইহুদি ছাড়া অন্য কোনো বানাবে অমুসলিমের বাচ্চা কি অমসলিম ছাড়া বানাবে কাফের বাচ্চা কাফের ছাড়া অন্য কিছু বানাবে হিন্দু বেইমান নাস্তিক বৈদ্য খ্রিস্টান ওরা বাচ্চা কইবে বানাচ্ছে সুতরাং বংশগত সে যদিও মুসলমান হিসেবে জন্ম আল্লাহ তাকে সৃষ্টি আল্লাহ তাকে করেছেন জন্ম নিয়েছে কিন্তু তার ওইভাবে ওই বংশের দিকে বা ওই বংশে চলে গেছে বেমান নাস্তিক হয়ে গেছে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে মুসলমান হিসেবেই জন্ম নিছে ঠিক আছে তো মুসলমান হিসাবে জন্ম নেওয়ার পরেও তো তাকে সেই শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে সে পশ্চিমা শিখ বা তা ইহুদি খ্রিস্টান নাস্তিক বেমানের শিক্ষায় শিক্ষিত করার কারণে দেখেন বড় হয়েও তো দিন মানে না আমল মানে না বংশ মানে না সমাজ চেনে না মা বাপ চেনে না গোষ্ঠীগেদি চেনে না আল্লাহ কোরআন চেনে না হাদিস হাদি না আল্লাহকে চেনে না রাসুলকে চেনে না দিন ইসলামকে চেনে না একসময় মুসলিম নামদারি থাকলেও তারা এগুলি চেনে না আবার মুসলমানের মধ্যে মুসলমানের পরিবেশে থেকেও তো সেই নাস্তিক বেমান হয়ে যাচ্ছে আজকে দেখেন ইউটিউবে বিভিন্ন নাস্তিক বাংলাদেশি নাস্তিকগুলো কোথায় লন্ডনে আমেরিকায় কানাডায় বসে বসে নাস্তিকতা বা ছা আছে দেখেন কীভাবে নাস্তিক হয়ে যাচ্ছে তারা তো মুসলমানের সন্তান মুসলমানের পরিবেশে থাকেও তো তারা একসময় আমূলও তো করছে কোরআন হাফেজও তো নাস্তিক হয়ে গেল ইমামও তো নাস্তিক হয়ে গেল তো এইগুলি পরিবেশে নাস্তিক হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে পরিবেশে ভালো থাকালে আলহামদুলিল্লাহ ভালো থাকে মুসলমানের ঘরে থাকলে বেশিরভাগ ঠিক আছে মুসলমানের সন্তান সাধারণত নাস্তিকের পথে বাঁচবে না পরিবেশে তাকে এইভাবে নিয়ে আসে তারপর আমলে আল্লাহ রব্বুল্লা আলম নবী সাল দোয়া শিখেছেন আল্লাহম ইয়া দোয়া শিখেছেন ইয়া সাব্বিত কলবি আলাদিনিক এই অন্তরে পরিবর্তন করে আমার অন্তরকে দিনের পর রাখুন ঠিক রাখুন সাবেত রাখুন এগুলি করতে হবে আল্লাহ দোয়া করতে হবে হক হক পথে সিরাতল মুস্তাকিমের পথে থাকা এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নিজে শিখাই দিয়েছেন সুরাফাতে দিয়ে এই দিনের সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান সিরাত দিনা নাম তো আলিহীন তাদের পথে যাদের পথে আপনি অনুগ্রহ করেছেন কারা নবীর রাসুল সিদ্দিকিন সুহাদা সলফেস আলিহীন সলেহীন ভালো লোক

আর যে পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে তুমি হেদায়তের পথ খুঁজে পাবা কাউকে খুঁজে পাবা না হেদায়ত দেওয়ার জন্য তাল্লা সব হানাও তাল্লার কাছে হেদায়ত কামনা করতে হবে আর বড় হইলেও শিশু বাচ্চা যেই হোক না কেন সারা পৃথিবীর মানুষের কাছে তো নবীর আসল আম্বিয়াদের খবর পৌঁছে গেছে ইসলামের খবর কাছ কাছে পৌঁছে নাই তারপর তাদের আমল করে আসতে হবে ইসলাম নিয়ে গবেষণা করতে হবে আল্লাহর নির্দেশনা বলি নিয়ে গবেষণা করতে হবে আল্লাহকে চিনার জন্য আল্লাহ সব হানাও তাল্লাহ এই পৃথিবীতে কত নিদর্শন দিয়ে রাখছেন একটা দুইটা নিদর্শন নেয় যেগুলি মানুষের সৃষ্টির ক্ষমতার বাহিরে আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টি সে তোমাদের সৃষ্টি আল্লাহ তোমাদের সৃষ্টি সে তোমাদের তৈরি সে আল্লাহর তৈরি অনেক বড় আল্লাহর বলে আলমিনের সৃষ্টি কি একটা বড় কেউর সাথে তুলনা হইতে পারে ফাস্তপ্তিহিম তাদেরকে জিজ্ঞাসা করো যে আল্লাহ তাদেরকে বলছে আল্লাহ জিজ্ঞাসা করো আল্লাহ যে সৃষ্টি করছে সেটা কি বড় না তাদের সৃষ্টি বড় আম্মান না হোমিন তিন ইল্লাহ যারা আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছে সেই তো সেই সৃষ্টি অনেক বড় আসমান জমিন চন্দ্র সূর্য কত বড় আল্লাহর নিয়ামত সৃষ্টি ইন্নাফি খলকিস অখিলাফিল্লাহারি লায়তে লুলি লালবাব এগুলি সমস্ত শিক্ষা শিক্ষা শিক্ষানবীশ জ্ঞানীদের জন্য এই বড় নিদর্শন সুতরাং নিদর্শন দেখেও অনেকে কাফের বৈমান নাস্তিক অনেকে মুসলমান হয়েছে না অনেক বৈজ্ঞানিক মুসলমান হয়েছে অনেক জ্ঞানীরা বৈমান নাস্তিকের পথে যারা ছিল তারা মুসলমান হয়েছে সুতরাং মুসলমান যদি প্রত্যেকটি মানুষই যদি আল্লাহর বলে নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ সুবাহনতাল্লাহকে চিনার জন্য যে সমস্ত নিদর্শন রাখছে এগুলি যদি সে গবেষণা করে তাহলে সেও ভালো পথে চলে আসবে আর আল্লাহর নিদর্শনের বাহিরে উল্টা বলে যে চিন্তা করবে বেঈমান নাস্তিকতা নিয়ে পত্ন করবে সে মুসলমানের ঘরে থাকেও অনেক সময় বেইমান নাস্তিক হয়ে যায় আল্লাহ সুহানউতাল্লাহ আমাদেরকে হক পথে রাখুন সঠিক পথে রাখুন হেদায়ত রূপে প্রতিশোধ রাখুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ মৃত্যুবন্ত আল্লাহ আমাদেরকে এই পথে থেকে আল্লাহর পছন্দ নিয়ে আমল করার তৌফিক দান করুন সবাইকে সুন্দরভাবে আমল করে সমস্ত মুসলিম ভাই ভাইবোন যেখানে আছে সঠিক পথে থেকে আমল করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেদাউস দান করুন হাজর সাল্লাহ নবীন মহম্মদ সালামু আলিক বারাকাত